নেশা সামগ্রী পাচার কাণ্ডে ফের একবার সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ বুধবার বিকেলে গোহাটি থেকে আগরতলাগামী এ ওয়ান ওয়ান বি সি সিক্স এইট সিক্স থ্রি নম্বরের একটি বারো চাকার লরি আসামের চোরাইবাড়ি নাকা পয়েন্টে আসার পর গাড়িটিতে তল্লাশি চালিয়ে আলুর বস্তার নিচ থেকে প্রচুর পরিমাণ ফ্যান্সিডিল উদ্ধার করে পুলিশ অপরদিকে তখন ওই নাকা পয়েন্টে থাকা এক অনিয়মিত তল্লাশি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করে নেশার সিরাপ বোঝাই গাড়িটি অসম সীমান্ত পার করার চেষ্টা করে ওই লরির চালক কিন্তু এই বিষয়টিতে পুলিশের সন্দেহ হলে তৎক্ষণাৎ ওই অনিয়মিত তল্লাশি শ্রমিক অনুপ তন্তবাইকে আটক করে পুলিশ এবং যথারীতি গাড়ির চালককেও আটক করে পুলিশ ওই গাড়ি থেকে ফ্যান্সিডিল ও এসকপ সিরাপ মিলিয়ে মোট চল্লিশ হাজার বোতল উদ্ধার করে পুলিশ যার কালোবাজারের মূল্য প্রায় দুই কোটি টাকা হবে বলে জানা গেছে পরবর্তীতে এই অনিয়মিত তল্লাশি শ্রমিক এবং গাড়ির চালকের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয় এবং ধৃতদের আগামীকাল করিমগঞ্জ আদালতে সোপর্ত করা হবে বলেও জানায় পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ